গাইস আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম ফুয়াদ দা মোটা ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরেক ব্র্যান্ড নিউ ব্লগে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন বাজে সকালে মেবি 9টা পার হয়েছে, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হইলাম, তো তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো এখন রুমে যাই, রুমে চলে আসলাম, এখন বই পড়তে লাগবে। আর ফাইম তো এখনো ঘুম থেকে ওঠে না, এখনো এখান থেকে তো দেখি এখন বই পড়তে বসি। আর বই পড়ার আগে ব্রেকফাস্টটা করে নেই, ব্রেকফাস্ট করতে করতেই বই পড়ব, তো বই পড়তে পড়তে ব্রেকফাস্টটা করে নেই। তো আজকে আমার ব্রেকফাস্টটা আছে হচ্ছে বিস্কিট, কলা আর হচ্ছে রুটি, এটা হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নেই, ব্রেকফাস্ট করতে করতেই বই পড়ব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে, বই আগে পড়ি, আগে বই পড়া হলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হচ্ছে এতক্ষণ বই পড়তেছিলাম, তো হঠাৎ করে গাইস একবারে আশপাশটা অন্ধকার হয়ে গেল, মনে হয় বৃষ্টি আসবে। তো দেখাই আপনাদের, এই যে আশপাশ দেখেন একবারে, ফোনে যদিও বোঝা যাচ্ছে না, ফোনে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ঝকঝকায় আছে, বাট আসলে কিন্তু আকাশটা অনেক অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। আবার আজকে শুক্রবার দেখে আজান দিচ্ছে আগেই একটু, এখন 12টা বাজতেছে, শুক্রবার তো 12টার সময় আজান দিয়ে দেয়। আকাশটা দেখেন অনেক মেঘলা, বৃষ্টি আসবে কিন্তু অনেক জোরে বৃষ্টি আসবে। আকাশটাও একটু চমকাচ্ছে, যে বলে ডাকে আকাশ, ওই আকাশটাও চমকাচ্ছে। আমার রুমটাও দেখেন অন্ধকার হয়ে গেছে, তো এখন লাইটগুলো দিতে লাগবে। এতক্ষণ এখানে বই পড়তেছিলাম লাইট ছাড়া, বাট এখন লাইট দিতে লাগবে। তারপর এখন দেখেন এখন হইলো না ঝকঝকা, এইখানে একটা, এইখানে একটা। তো দেখি আবার বই পড়তে বসি, তারপর গোসল করে নামাজ পড়তে যাইতে লাগবে, আবার আজকে শুক্রবার। গাইস একটু আগে তো বললাম যে অনেক মেঘ লাগছে, তো এখন কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ওই রুমগুলো থেকে ভিউ ভালো আসে আম্মুর রুম থেকে, তো আম্মুর রুমে যেয়ে দেখাই। তো আম্মুর রুমে চলে আসলাম, এইখানে দেখেন এইখানে তো ভাই অনেক জোরে বৃষ্টি, এই বৃষ্টিতে ফোনে ভিজে যাবে। এই যে দেখেন কত জোরে বৃষ্টি আসছে, আর রাস্তায় এরা কারা বুক ডাউন করে ভাই, পুশ আপ করতেছে, পুশ আপ চ্যালেঞ্জ। জানালা থেকে অনেক সুন্দর ভিউ আসে, বাট জানালা খুললেই মেবি বৃষ্টি আসতে পারে। এই যে দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে, তো গাইস ফাইনালি এখন নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে চলে আসলাম। তো যাই, এখনো বৃষ্টি পড়তেছে হালকা হালকা, তারপরে ছাতা না নিয়েই যাচ্ছি, মনে হয় ভিজে যাব, অত বেশি জোরেও না হালকা হালকাই হচ্ছে। তো যাই নামাজ পড়তে যাই। আর এইখানে দেখেন বাঁশ গাছ একটা হেলে পড়ছে, তো যাই নামাজ পড়ে আসার পর আপনাদের সাথে দেখা হবে। এই যে রাস্তায় একবারে বাঁশ গাছ হেলে পড়ছে, তা কাটে দিতে লাগবে। গাইস ফাইনালি মসজিদে চলে আসলাম, সামনে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মাঠ আমাদের। তো গাইস ফাইনালি হচ্ছে নামাজ পড়া হয়ে গেল, আমরা এখন বাসা যাচ্ছি। হাই মেসে রায় কিছু বল, বুঝবো না বাসা যা কি বলবি, টাটা বাই বাই, সি ইউ নেক্সট ফর মাইন চিল দে বাবা চিল। আর এখানে হচ্ছে মারতেছে মাছ, কি মাছ মারতেছে ভাই। আর আমাদের বাসা হচ্ছে নিচতলায়, যেখানে আগে আমরা ছিলাম ওই জায়গা হচ্ছে ভার্ক, ভার্ক নামে একটা অফিস উঠেছে, ওখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে এই জায়গায়। তো অফিসটা আজকে শুক্রবার দেখে আজকে বন্ধ। Thank you.
তো গাইস এখন হচ্ছে আমার প্রাইভেট আছে শহীদপুরে, তো শহীদপুরে আমার প্রাইভেট পড়তে এখন যাইতে লাগবে, আজকে আছে অ্যাকাউন্টিং প্রাইভেট। তো প্রাইভেটে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম, এই যে একটা টি শার্ট আর ট্রাউজার আর ঘড়ি আর স্যান্ডেল পরবো, স্যান্ডেল পরে চলে যাব, বেশি কিছু না, টি শার্ট ট্রাউজার আর স্যান্ডেল আর ঘড়ি, তো এটা পরে চলে যাব, আর হেলমেট এই জায়গায়। এখনো ভাঙেনি, ফুল করবে তো, দেখি কবে পুরোটা ভাঙে আর কবে কাজ চালু হয়। তো বাইপাস জোনটা আমি গাইস ফাইনালি আমি হচ্ছে প্রাইভেটে চলে আসলাম। তো আমি মনে করলাম আমি সবার লেটে আসছি, কারণ প্রাইভেট শুরু হওয়ার কথা 4:30, এখন বেজে গেছে 5:00। আমি মনে করছি আমি সবার শেষে আসলাম, তো দেখতেছি এখন পর্যন্ত কেউ আসে নাই, আমি সবার ফার্স্ট। এখন ফোন দিলাম ফ্রেন্ডদেরকে, কেন আসি নাই এখনো, তো একজন বলছে যে আমি ঘুম গেছিলাম, ঘুম থেকে এখন উঠলাম এখন যাবো। ভাই বললাম তাড়াতাড়ি আয়, প্রাইভেট হচ্ছে 4:30, এখন বাজতেছে 5:00, এখন পর্যন্ত নাই কেন ভাই, তো ফোন দিয়ে বললাম, দেখি কখন আসে, তারপর প্রাইভেট শুরু হবে দেখা যাক। তো গাইস ফাইনালি হচ্ছে প্রাইভেট পড়া শেষ হইলো, তো এখন দেখি একটু বাজারে যাব, একটা ফোন নিতে লাগবে, ফোন বেশি এমনি বাটন ফোনই নিব, একটা বাটন ফোন লাগবে নিতে। তো যাই বাজারে, যাই বাজারে যেয়ে দেখি কোন ফোন নেই, তারপর চলে আসবো। তো গাইস এখন আমি হচ্ছে শহীদপুরে আছি, তো শহীদপুরে আমুর জন্য একটা সিম্পল একটা বাটন ফোন নিলাম, তারপর হচ্ছে গাছগুলোর জন্য মাটি নিলাম, তো মাটি নিয়ে এখন বাসায় যাব। তো এখানে অনেক লেট হয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে কয়টা, 8:00 বেজে যাচ্ছে। তো যাই বাসায়, যাই বাসায় যেয়ে ডিরেক্ট দেখা হবে, বাসায় যেতে যেতে কয়টা বাজে, আবার রাত হয়েছে, আস্তে আস্তে যাইতে লাগবে, তো বাসায় যেয়ে ডিরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে। ৪৫ বাজে, এখন বাসায় আসলাম, তো একটু দেখি বই পড়বো, তারপর ফুলের টবগুলোতে একটু মাটি দেবো, এই যে মাটিগুলো আনছি এর ভিতরে আছে, মাটি দিব, তারপর বই পড়বো।